নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ইউপিএসসি জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা শুরু করেছিলাম যে লেকচারগুলো, তার মধ্যে এটা দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা ড্রাগস এবং মেডিসিন সম্পর্কে জানবো, কিন্তু গতকালের লেকচারটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। ওখানে আমি আলোচনা করছিলাম আর্টিফিশিয়াল সুইটনিং এজেন্ট এবং তার সাথে কিন্তু আরও আলোচনা করেছিলাম যে ফুড প্রিজারভেটিভ বা ফুড প্রিজারভেশন সেটা সম্পর্কে। তো ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে আসবেন। তারপরে এই ভিডিওটা কিন্তু দেখে নিন। তো দুটো ভিডিওর মধ্যে কোনো রকম মিল নেই, তো সেহেতু আপনারা যে কোনো ভিডিও আগে পরে দেখতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। আর আজ আমরা এই ড্রাগস এবং মেডিসিনের মধ্যে কিন্তু অ্যান্টাসিড, অ্যান্টিবডিস, অ্যান্টিসেপটিক, ট্রাঙ্কুইলাইজার, এইগুলো কিন্তু প্রত্যেকটা ধীরে ধীরে আলোচনা করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, তা পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্ট্যান্ট লেকচারের পিডিএফ পাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার এবং আমার চ্যানেল সম্পর্কে লেখা রয়েছে বুক রিভিউ। এগিয়ে চলো চ্যানেলের পাশাপাশি পর্ণদীপস অপিনিয়ন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দুটো চ্যানেলকে একসাথে গুলিয়ে ফেলতে চাইনি, তার কারণ এই যে বুক রিভিউগুলো আপনার পক্ষে খুবই উপকার হবে। যেমন ধরুন আপনি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সেখানে কোন বইটা আপনার পক্ষে সুইটেবল, কোন বই পড়ে আপনি ভালো মার্কস পেতে পারেন, সেগুলো কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন, আমি ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট প্লেলিস্ট কিন্তু দিয়ে দেবো। চলুন শুরু করা, ডিরেক্টলি আমরা চলে আসবো আমাদের যে প্রথম টপিক, যে ড্রাগস এবং মেডিসিনের প্রথম টপিক হচ্ছে অ্যান্টাসিড। তো অ্যান্টাসিড বলার আগে আমি একটু ড্রাগস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিতে চাই। তো ড্রাগস এবং মেডিসিন কি, আমরা বিভিন্ন সময় ইউজ করি ড্রাগস, মেডিসিন, অনেক মুভিতে আমরা দেখি যে মুভির লেভেল বা ল্যাঙ্গুয়েজের লেভেল বাড়ানোর জন্য অনেক সময় মেডিসিনটাকে ড্রাগস বলা হয়। তো এক্ষেত্রে কিন্তু এই টার্মটা কিন্তু ভুল। কেন ভুল? ড্রাগস এবং মেডিসিনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, পার্থক্য খুব গাদা নয়, তবে পার্থক্য যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পার্থক্য। তো দেখুন, ড্রাগস বলতে কাকে বোঝায় আর মেডিসিন বলতে কাকে বোঝায়। তো দেখুন, যে সাবস্ট্যান্সেস আমরা যখন গ্রহণ করি তারপর সেটা যদি আমাদের রোগকে সারিয়ে দেয়, তখন আমরা তাকে বলবো মেডিসিন, উইদাউট এনি সাইড এফেক্ট, উইদাউট এনি সাইড এফেক্ট, এবং কোনো রকম কিন্তু এক্ষেত্রে নেশা হবে না বা কোনো রকম হ্যাবিট হবে না, এক্ষেত্রে কোনো রকম পয়জানিং হবে না, সেটাকে আমরা কিন্তু বলবো মেডিসিন। আর ড্রাগ কাকে বলবো? ড্রাগ তাহলে এর অপোজিট হবে। তাহলে ড্রাগ হচ্ছে এমন একটা কেমিক্যাল সাবস্ট্যান্সেস, আমরা যখন সেটাকে গ্রহণ করব, আমরা পান করব, তাহলে কিন্তু আমাদের নেশা হতে পারে বা একটা হ্যাবিট তৈরি হয়ে যেতে পারে, এটা আমাদের সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এটাকে আমরা বলবো ড্রাগ। তো ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্যটা আশা করি বোঝা গেল। মেডিসিনে কোনো রকম নেশা হবে না, মেডিসিনে কোনো রকম টক্সিসিটি নেই, অর্থাৎ মেডিসিনে কোনো রকম সাইড এফেক্ট থাকবে না। ড্রাগসে কিন্তু নেশা হবে, এটা অবশ্যই রোগ সারাবে, দুটোই কিন্তু রোগ সারাবে, কিন্তু ড্রাগসে সাইড এফেক্ট থাকবে, টক্সিসিটি থাকবে, এক্ষেত্রে আপনার নেশা হতে পারে। তো আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, প্যারাসিটামল যেমন দেখুন মেডিসিন, এখানে কিন্তু সাইড এফেক্ট নেই, আপনি সাধারণত প্যারাসিটামল খেতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। আপনার যে শরীরে ধরুন ব্যথা রয়েছে, আপনি প্যারাসিটামল খেলে আপনার কিন্তু শরীরের যে ব্যথা সেটা কিন্তু অনেকটা প্রশমিত হবে। এবার দেখুন এই যে ড্রাগস, ড্রাগস কোনগুলো, আপনি কোনো একটা সিরাপের, কাপ সিরাপের যে বোতল আছে না, ওগুলো কিন্তু নেশা করা হয় ওগুলো খেয়ে। ওখানে লেখা থাকে দেখবেন এক্সট্রিম পর্যায়ে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। তো সেহেতু ওই যে বোতল, ওগুলো কিন্তু আপনারা যদি খান, এক বোতল খেয়ে ফেলেন, আপনার কিন্তু নেশা হবে। তো এগুলোকে বলা হচ্ছে ড্রাগ। এবার আমরা এগিয়ে যাবো এক এক করে। আমাদের যে সিলেবাসে যেটা রয়েছে, সিলেবাসে প্রথমে রয়েছে অ্যান্টাসিড। তো এক কথায় যদি আমাদের বলতে হয় অ্যান্টাসিড কী, তো দেখুন অ্যান্টাসিড ইজ এনি সাবস্ট্যান্স, এটা যে কোনো রকমের সাবস্ট্যান্স হতে পারে, জেনারেলি এ বেস, অর্থাৎ এটা সাধারণত একটা ক্ষার জাতীয় হয় অথবা বেসিক যে সল্ট সেই জাতীয় হয়। কেন এটা বেস হয়? তার কারণ এটা নিউট্রিলাইজ করে স্টোমাক অ্যাসিডিটিকে। আমাদের অনেক সময় কোনো ভারী খাবার বা খুব রিচ খাবার যখন আমরা খেয়ে ফেলি তখন অ্যাসিডিটি হয়, আর এই যে অ্যাসিডিটি হলে এই টার্মটার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসিড হচ্ছে, অ্যাসিডিটি থেকে অ্যাসিড, দুটো টার্মের মিল পাচ্ছেন। তো অ্যাসিডকে নিউট্রালাইজ করতে গেলে আমাদের অবশ্যই বেস দরকার। তো বেস কী? বেস যে কোনো বেস হতে পারে, আমরা বিভিন্ন নাম শুনেছি, যেমন ধরুন বিজ্ঞাপন দেয় বিভিন্ন রকম, টেলিভিশন অথবা আপনি ইউটিউব ইউজ করেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়, ইনো, তারপরে এই টাইপের বিভিন্ন রকম বিজ্ঞাপন দেয় যে অ্যান্টাসিড, যেমন ধরুন হাজমলা, এই টাইপের যে দেওয়া হয় এগুলো কিন্তু অ্যান্টাসিড হিসেবে কাজ করে, অর্থাৎ স্টোমাকে অ্যাসিড না হয় যাতে, এগুলোতে কিন্তু বেস থাকে অথবা বেসিক সল্ট থাকে। তো এই হচ্ছে অ্যান্টাসিড, ফার্স্ট গেল। তো নেক্সট দেখব, তো অ্যান্টাসিডের এক্সাম্পল কী কী? অ্যান্টাসিডের এক্সাম্পল কিন্তু অনেক রকম হতে পারে, যার মধ্যে আমি একটি এক্ষুনি বললাম যে
ইনো, কিন্তু এই টাইপের এক্সাম্পল সাধারণত পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না, তো এটা পড়ার দরকার নেই। জাস্ট মনে রাখুন অ্যান্টাসিড কোন কাজে লাগে। এই যে আজকের যে টপিকটা, এগুলো জাস্ট মনে রাখবেন, এগুলো কোন কাজে বা কোন রোগকে প্রশমিত করতে লাগে, কোন প্রবলেমকে প্রশমিত করতে লাগে, সেটাই তাহলেই হয়ে যাবে। নেক্সট দেখুন অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন জিনিসটা কি? অ্যান্টিহিস্টামিন কিন্তু খুব কঠিন জিনিস নয়, একেবারেই সহজ জিনিস। খুব সহজে বুঝতে গেলে এত কিছু কঠিন টার্ম আপনার পড়তে হবে না। আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, অ্যান্টিহিস্টামিন হচ্ছে আপনার ধরুন অ্যালার্জি রয়েছে, আপনি ধরুন চিংড়ি মাছ খাচ্ছেন অ্যালার্জি বেরোচ্ছে, আপনি বেগুন খাচ্ছেন অ্যালার্জি বার হচ্ছে, তো এই টাইপের যেসব পদার্থ, আপনি ডিম খাচ্ছেন অ্যালার্জি বার হচ্ছে, এই যে অ্যালার্জিটিক কিছু পদার্থ আপনি খেলে আপনার যখন অ্যালার্জি বার হচ্ছে, তখন কিন্তু যে ড্রাগ আপনার ওই যে অ্যালার্জিকে ট্রিট করে তাকেই বলা হবে অ্যান্টিহিস্টামিন। এখানে আপনারা একটু লক্ষ্য করতে পারেন, আমি এখানে ড্রাগ বলেছি, মেডিসিন বলিনি। আপনারা অ্যালার্জির ওষুধ খেয়ে দেখবেন প্রচণ্ড কিন্তু ঘুম পাবে, তো এটা কিন্তু অনেকটা নেশার দ্রব্যের মতো কাজ করে, অর্থাৎ সাইড এফেক্ট দেখা যায়। তো সেহেতু কিন্তু অ্যান্টিহিস্টামিন একটি ড্রাগ, নট এ মেডিসিন। তো অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। অ্যান্টিহিস্টামিন অ্যান্টাসিড পড়লাম, আমাদের যে খুব ভারী খাবার খেয়ে ফেললে আমাদের যে অ্যাসিড হয়, তো সেটাকে কিন্তু প্রশমিত করে অ্যান্টাসিড। নেক্সট দেখবো ট্রাঙ্কুইলাইজার। ট্রাঙ্কুইলাইজার কি? তো দেখুন, আমরা বিভিন্ন কন্ডিশনের থেকে, যেমন ধরুন আমাদের অ্যাড্রেনাল থেকে যে হরমোনগুলো খরিত হয়, এবং বিভিন্ন হরমোনের কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকম ভয়, তারপর অ্যানেক্সাইটি, টেনশান, এজিটেশন, এগুলো কিন্তু বেশি পরিমাণে দেখা যায়। বিভিন্ন রকম মাইন্ড ডিস্টারবেন্স দেখা যায়, শুধুমাত্র হরমোনের কারণে নয়, নার্ভগত কারণে, নার্ভের কোনো রকম প্রবলেম থাকলে অথবা মেন্টালি কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু এগুলো দেখা যেতে পারে। অ্যানেক্সাইটি, ফিয়ার, টেনশন, বিভিন্ন রকম চিন্তা, খুব দুশ্চিন্তা করে কোনো ব্যক্তি, অ্যানেক্সাইটি দেখা যায়, খুব ভয় পায়, অন্ধকারে ভয় পায়, অন্য কোনো জিনিস থেকে ভয় পায়, তো এই রকম যে কন্ডিশান, এই কন্ডিশানকে প্রশমিত করে যে ড্রাগ, সেটাকে কিন্তু বলা হয় ট্রাঙ্কুইলাইজার। যে ড্রাগ এই ধরনের মানে প্রবলেমকে প্রশমিত করে তাকে ট্রাঙ্কুইলাইজার বলে। তো দেখুন, এটাও কিন্তু ড্রাগ, এটাও কিন্তু ড্রাগ, মেডিসিন নয়। তার কারণ কি? তার কারণ দেখুন, আপনারা অনেক সময় মুভিতে দেখেন যে কোনো রকম যারা ভয় পায়, খুব ভয় পেয়ে গেছে কেউ, তাকে তখন ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়। অর্থাৎ ঘুমের ওষুধটা কি, সেক্ষেত্রে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, তো এক্ষেত্রে একটা সাইড এফেক্ট রয়েছে, তো এই জন্য এটাকে আমরা বলবো ড্রাগ। নেক্সট দেখবো অ্যানালজেসিক এবং অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া এবং অ্যানালজেসিক ব্যাপার দুটো কি এবং কেন ইম্পর্টেন্ট? কারণ এই টাইপের যে কোশ্চেন, এখান থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসবে না যে অ্যানালজেসিক কী, অ্যানেস্থেসিয়া কী। আপনি যখন ইউপিএসসি মেন্সে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোনো একটা ইস্যু নিয়ে লিখবেন, তখন এগুলোকে আপনি ইনক্লুড করতে হবে। এবার দেখুন, আপনি যদি WBCS, SSC, রেলওয়ে বলেন, তাহলে কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে অ্যানালজেসিকের কাজ কী এর মধ্যে, তারপরে অ্যানেস্থেসিয়ার কাজ কী। তো এইগুলো থেকে কিন্তু এইভাবে কোশ্চেন আসতে পারে। তো আমরা প্রথমে দেখব অ্যানালজেসিক, এ ড্রাগ দ্যাট সিলেক্টিভলি রিলিভস পেইন বাই অ্যাক্টিং ইন CNS অর অন পেরিফেরাল পেইন মেকানিজম উইদাউট সিগনিফিক্যান্টলি অল্টারিং কনসাসনেস। তো অ্যানালজেসিক হচ্ছে এমন একটা ড্রাগ বা এমন একটা মেডিসিন যেটা আপনার কোনো রকম ব্যথাকে সেটা কমিয়ে ফেলতে পারে, অথবা মেন্টাল যে কনফিউশন সেটাকে কমিয়ে ফেলতে পারে। যেমন ধরুন অ্যাসপিরিন, প্যারাসিটামল, মরফিন। এবার দেখুন, অ্যানালজেসিক কিন্তু সবসময় ড্রাগ হতে হবে এমনটা কিন্তু নয়, অ্যানালজেসিক কিন্তু মেডিসিনও হতে পারে। যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, মরফিন, মরফিন এক্ষেত্রে ড্রাগ, আবার প্যারাসিটামল এক্ষেত্রে আবার সাধারণত এটাকে মেডিসিন হিসেবে ধরা হয়। অর্থাৎ যে সমস্ত মেডিসিন বা যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সেস আপনার দেহের ব্যথা বেদনাকে কমিয়ে দেবে বা মেন্টাল যে ব্যথাকে কমিয়ে দেবে, সেটাকে কিন্তু বলা হয় অ্যানালজেসিক। অ্যানেস্থেসিয়া কী? দেখুন, অ্যানাস্থেসিয়া মিন্স লস অফ সেন্সেশান। সাধারণত অপারেশন করার আগে এই যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তো কাকে কতটা ক্লোরোফর্ম দিতে হবে, কাকে কতটা পরিমাণে কেমিক্যাল সাবস্টান্সেস দিলে সে তার অপারেশনের টাইমটুকু সে অজ্ঞান হয়ে থাকতে পারে, তো এই রকম যে কন্ডিশান, অর্থাৎ যে সাবস্টান্সেস আপনাকে ঘুম পাড়িয়ে রাখবে বা অজ্ঞান করে রাখবে, আপনার কোনো রকম সেন্স থাকবে না, সেটাকে বলা হচ্ছে অ্যানাস্থেসিয়া। অর্থাৎ আপনার কোনো রকম মানে যে অঙ্গ প্রত্যঙ্গের বেসিসে দেওয়া হবে সেই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কাজ করবে না। তো এরকম আলাদা আলাদা কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে। তো নেক্সট দেখবো অ্যান্টিবায়োটিক্স। ডেফিনেশন কী বলছে? অ্যান্টিবায়োটিক্স আর সাবস্টান্সেস দ্যাট কিল অর ইনহিবিট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। তো অ্যান্টিবায়োটিক্স হলো সেই সমস্ত কেমিক্যাল সাবস্টান্সেস যেটা মাইক্রো অর্গানিজমকে কিন্তু মেরে ফেলে অথবা
সেই মাইক্রো অর্গানিজমকে, কিন্তু তার যে গ্রোথ সেটাকে প্রতিরোধ করে। আর এটাকে কিন্তু বা অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু আবার অন্য আরেকটি মাইক্রো অর্গানিজম থেকেও কিন্তু তৈরি করা যেতে পারে। আর প্রথম এটা তৈরি করেন পেনিসিলিন, আবিষ্কার করা হয় প্রথম ফার্স্ট ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স, যেটা আলেকজান্ডার ফ্লেমিংয়ের দ্বারা 1928 সালে কিন্তু তৈরি করা হয়, আর যেটা ফাঙ্গাস থেকে নেওয়া হয়েছিল। তো অ্যান্টিবায়োটিক্স কথার অর্থ কী তাহলে, আরেকবার রিপিট করছি, এটা কিন্তু এমন কেমিক্যাল সাবস্টান্স যেটা মাইক্রো অর্গানিজমের গ্রোথকে প্রতিহত করে বা এটাকে মেরে ফেলে। আর এই যে অ্যান্টিবায়োটিক্স, এটা কিন্তু মাইক্রো অর্গানিজম থেকেও তৈরি হতে পারে। নেক্সট দেখুন, এখানে অ্যান্টিসেপটিক রয়েছে। অ্যান্টিসেপটিক হচ্ছে এজেন্ট দ্যাট কজেস ডিস্ট্রাকশন অর ইনহিবিটেশন অফ গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। তো এই যে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট, এই দুটো জিনিস এক, কিন্তু এই দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। তো লক্ষ্য করবেন, অ্যান্টিসেপটিক হচ্ছে যে সমস্ত কেমিক্যাল সাবস্টান্স যেটা বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজমের গ্রোথকে প্রতিহত করে, সাধারণত জীবন্ত কোনো সেল থেকে, অর্থাৎ আপনার স্কিনে কোথাও কেটে গেছে, আমরা ডেটল কেন দিই, এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো মিউকাস মেমব্রেন, স্কিন, এগুলো থেকে আমরা ডেটল দিই অথবা এই টাইপের বোরোলিন দিই, তার কারণ এগুলো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আমাদের যে লিভিং সারফেস থেকে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এই টাইপের মাইক্রো অর্গানিজমকে কিন্তু মেরে ফেলে। আর ডিসইনফেক্ট্যান্ট কাজ একই, কিন্তু এটা কিন্তু কোনো রকম জীবন্ত সেল থেকে নয়, এটা নন লিভিং সারফেস থেকে, অর্থাৎ আপনার যে ঘরের মেঝে সেখানে ধরুন ফিনাইল দেওয়া হলো, কেন, যাতে এখানে কোনো রকম জীবাণু বাসা বাঁধতে না পারে, তারা কিন্তু মারা যায়। তো ফার্নিচার, রুম, তারপরে আপনার যে বই সেটা পরিষ্কার করা দরকার, আপনার টেবিল সেটাকে পরিষ্কার রাখা দরকার, যাতে সেখানে কোনো রকম জীবাণু না থাকে। তো সেটাকে বলা হয় কিন্তু ডিসইনফেক্ট্যান্ট। নেক্সট দেখব, নেক্সট রয়েছে অ্যান্টি ফার্টিলিটি অ্যাক্ট। তো অনেক সময় দেখা যায় যে উইদাউট প্রোটেকশান সেক্সের ফলে কিন্তু যখন মহিলার গর্ভবতী হয়ে যাওয়ার চান্স থাকে অথবা প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু এই যে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ নেওয়া হয়। এই অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ মহিলাদের যে হরমোন সেটাকে কিন্তু, হরমোনটা কিন্তু কমিয়ে অথবা বাড়িয়ে এই প্রেগনেন্সিটাকে কিন্তু রুখতে পারে। তো সেহেতু এটাকে বলা হয় কন্ট্রাসেপটিভ এজেন্টস। এবং মেল কন্ট্রাসেপটিভ এজেন্ট রয়েছে, ফিমেল কন্ট্রাসেপটিভ এজেন্ট রয়েছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। তো এইভাবে কিন্তু এই যে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগের কাজ হচ্ছে, দেখুন এখানে লেখা রয়েছে দ্যাট আর কেমিক্যাল সাবস্টান্সেস হুইচ সাপ্রেস দ্য অ্যাকশান অফ হরমোন, অর্থাৎ যেসব হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই টাইপের যে হরমোন যেগুলো প্রেগনেন্সিতে সাহায্য করে, এই টাইপের হরমোনকে কিন্তু প্রতিহত করে এই যে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। তো আশা করি বোঝা গেল প্রত্যেকটা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ প্রেগনেন্সিকে, আনওয়ান্টেড প্রেগনেন্সিকে আটকে দেয়। নেক্সট ডেফিনেশন অফ টার্মস, এখানে অ্যান্টিসেপটিক রয়েছে, যেটা স্কিন বা কোনো জীবন্ত সেল থেকে বা কোনো জীবন্ত সারফেস থেকে কিন্তু মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলে, সেটাকে বলা হবে অ্যান্টিসেপটিক। ডিসইনফেক্ট্যান্ট, এটা নন লিভিং সারফেস যেমন ফার্নিচার, রুম থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গিকে মেরে ফেলে। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে এটা এমন সাবস্ট্যান্সেস যেটা মাইক্রো অর্গানিজমকে কিন্তু মেরে ফেলে দেহের মধ্যে, সেলের মধ্যে মেরে ফেলে অথবা সেটার গ্রোথ কিন্তু আটকে দেয়। আর এটা কিন্তু মাইক্রো অর্গানিজম থেকেও তৈরি হতে পারে। এর এক্সাম্পল, খুব বলিষ্ঠ এক্সাম্পল হচ্ছে পেনিসিলিন, যেটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিংয়ের দ্বারা ফাঙ্গাস থেকে। অ্যানালজেসিক, যার অর্থ হচ্ছে যেটা পেন থেকে রিলিভ করতে সাহায্য করে। অ্যানেস্থেসিয়া, অপারেশনের আগে অজ্ঞান করতে সাহায্য করে বা আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে অবশ করতে সাহায্য করে। ট্র্যাঙ্কুইলাইজারের কাজ কি, বিভিন্ন রকম অ্যানেক্সাইটি, ফিয়ার, টেনশান, এজিটেশন এইগুলো থেকে কিন্তু, বিভিন্ন রকম মাইন্ড ডিস্টারবেন্স এগুলো থেকে কিন্তু রিলিফ দেয়। আর অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জি থাকলে অ্যালার্জিকে প্রতিরোধ করতে সাহায্য করে অ্যান্টিহিস্টামিন। আর অ্যান্টাসিড হচ্ছে অ্যাসিডিটি হলে, কোনো ভারী খাবার খাওয়ার ফলে অ্যাসিডিটি হলে কিন্তু, বা স্পাইসি খাবার খাওয়ার ফলে অ্যাসিডিটি হলে সেটাকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। এটা সাধারণত বেস প্রকৃতির হয় বা বেসিক সল্ট হয়। তো এই ছিল আমাদের ইউপিএসসি জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেকচার 2। নেক্সট লেকচারে আমরা আলোচনা করব বিভিন্ন রকম গ্লাস, ওয়াটার সফটনার, তারপরে পিউরিফিকেশান প্রসেস, তারপরে ক্লিনিং এজেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট লেকচারে।
তো চলুন এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেশ প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।